মোদীক সন্মুখত লৈ উজনিত বিজেপিৰ খোপনি ধৰাৰ চেষ্টা। মোদীৰ ভ্ৰমণে সলনি কৰিব নেকি উজনিৰ ৰাজনৈতিক সমীকৰণ? লাচিত বৰফুকনৰ সুউচ্চ প্ৰতিমূৰ্তিৰে গলাব পাৰিবনে আহোম ভোটাৰৰ মন? নে বিজেপিৰ বাবে প্ৰত্যাহ্বান হ'ব তিনি গগৈৰ সমীকৰণ? সমাগত লোকসভা নির্বাচন, নির্বাচনের প্রাক্ষণত দেশের প্রধানমন্ত্রী দুদিনিয়া কার্যসূচী করেছে ভ্রমণ। প্রধানমন্ত্রীর এই ভ্রমণে প্রভাব পেলাব নাকি উজনির রাজনৈতিক সমীকরণ? নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে প্রাগ নিউজ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস। বিজেপি দলে ইতিমধ্যে ঘোষণা করেছে এগারোক লোকসভা সমষ্টির প্রার্থী তালিকা। তার বিপরীতে এতিয়ালৈকে ইন্ডি এলায়েন্স বা বিরোধী রাজনৈতিক দলে বিজেপিক রুদিবলে রাজনৈতিক চিন্তার অন্ত পেলায় এতিয়াও চূড়ান্ত করবা নাই প্রার্থী। তার বিপরীতে কেবলমাত্র তিনখন সমষ্টিত প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টিয়ে। বিরোধী ঐক্যর নেতৃত্ব প্রদান করা অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসে এতিয়াও প্রার্থী তালিকা চূড়ান্ত করবা নাই। প্রধানমন্ত্রীর ভ্রমণসূচীর এক অন্যতম কার্যসূচী যোরহাট লাচিত ময়দামত বীর লাচিত বরফুকনের সুউচ্চ 125 ফুট প্রতিমূর্তি উন্মোচন করা। লাচিত বরফুকনের এই প্রতিমূর্তি উন্মোচনের আহোমসকলক সম্মান প্রদর্শন করার কথা উল্লেখ করেছে রাজ্যিক বিজেপি তথা অসম সরকারে। কিন্তু নির্বাচনের প্রাক্ষণত সরকার তথা রাজ্যিক বিজেপির এই ধরনের কার্যসূচীক লৈ খর্গহস্ত হয়ে পড়েছে টাই আহোম যুবছাত্র পরিষদ আর আন আন আহোম জনগোষ্ঠীয় সংগঠনে। টাই আহোম যুবছাত্র পরিষদের নেতা রানারঞ্জন গগৈয়ে উল্লেখ করেছে যে মূর্তি দেখায় আহোমক ললিপপ দিয়ার চেষ্টা করে লাভ নাই, আনকি লাচিতর এটা নহয় 100,000 মূর্তি বনায়ও লাভ নহব যদিহে কা আনি বিদেশী সংস্থাপিত করা হয়। লগতে ইতিমধ্যে সমষ্টি পুনর্নির্ধারণের জড়িয়ে আহোমসকলের রাজনৈতিক অধিকার কাড়ি লওয়ার অভিযোগ বিভিন্ন সময়ত করে আছে অখিল গগৈ, লুরিণজ্যোতি গগৈ আর গৌরব গগৈয়ে। উজনি অসমৰ বিশেষকৈ ডিব্ৰুগড়, যোৰহাট আৰু কাজিৰঙা সমষ্টিক লৈ এই মুহূৰ্তত তৎপৰ হৈ পৰিছে ৰাজ্যিক বিজেপি। ডিব্ৰুগড় সমষ্টিত বিজেপিৰ প্ৰাৰ্থী কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল। আম আদমি পাৰ্টিয়ে মনোজ ধনোৱাৰক ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছে যদিও এতিয়ালৈকে বিৰোধী ঐক্যই ঘোষণা কৰিব পৰা নাই প্ৰাৰ্থী। বিৰোধী ঐক্যৰ প্ৰাৰ্থী হিচাপে লুৰিণজ্যোতি গগৈৰ নাম চৰ্চা হৈছে যদিও এতিয়াও সেয়া চূড়ান্ত হোৱা নাই। তেনেক্ষেত্রত এতিয়ালৈকে সর্বানন্দ সোণোৱাল ডিব্ৰুগড়ত অপ্রতিরুদ্ধ হৈ আছে। আহোমৰ বসতি প্রধান সমষ্টি হিসাবে পরিচিত যোৰহাট লোকসভা সমষ্টিত বিজেপি দলে তপন কুমার গগৈক প্রক্ষেপ করেছে যদিও বিগত 5 বছৰত তপন কুমার গগৈর প্রদর্শন একেবারেই সন্তোষজনক নাছিল সদনের মজিয়াত। তেনেক্ষেত্রত এতিয়া বিরোধী ঐক্যর প্রার্থী হিসাবে যোৰহাটত অবতীর্ণ হওয়ার সম্ভাবনা আছে গৌরব গগৈ। ইয়াৰ পূৰ্বেও গৌৰৱ গগৈক যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰা নিৰ্বাচন খেলিবলৈ পৰামৰ্শ প্ৰদান কৰিছিল অখিল গগৈয়ে আৰু গৌৰৱ গগৈ বিৰোধী ঐক্যৰ প্ৰাৰ্থী হলে জিকাই অনাৰ দায়িত্ব অখিল গগৈ তথা ৰাইজৰ দলে ল'ব বুলিও উল্লেখ কৰিছিল। আনহাতে নৱগঠিত কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ পৰা বিজেপিয়ে প্ৰক্ষেপ কৰিছে কামাখ্যা প্ৰসাদ দাসাক আৰু বিৰোধী ঐক্যৰ প্ৰাৰ্থী হোৱাৰ সম্ভাৱনা আছে ৰজলিনা তিৰ্কী। নির্বাচনের প্রাক্ষণত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে দুদিনিয়া কার্যসূচীরে করা অসম ভ্রমণের সময়ত যোরহাটত লাচিত বরফুকনের সুউচ্চ প্রতিমূর্তি উন্মোচন করার লগে লগে আন আন কেবাটাও কামর শিলান্যাস আর উন্মোচন করার কথা আছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের লোকসভা নির্বাচনের পূর্বেই কা বলবৎ করার সিদ্ধান্ত আর পূর্বে 6 জনগোষ্ঠীক জনজাতিকরণের প্রতিশ্রুতি আদি বিভিন্ন প্রসঙ্গক লৈ নরেন্দ্র মোদীর ভ্রমণে রাজনীতিত কেনেদরে প্রভাব পেলাব সেয়া সময়ত শেষ হব লক্ষণীয়।